প্রতীকী সব দোলনা কাঁধে, বাদ্যের তালে তালে আলং বা বাঁশ নৃত্য। তার পাশে গেল বছরের 4 অক্টোবর পরলোকে যাওয়া সত্যপ্রিয় মহাথেরুর নিথর দেহ দুলছে আয়না ঘেরা সব দোলনায়। 90 বছরের গৃহত্যাগী এই সাধক পুরুষ বিলিয়েছে অহিংস বাণীর আলোকিত প্রজ্ঞা। 71-এর মুক্তিযুদ্ধে স্বাধীনতাকামী সকল ধর্মের মানুষের আশ্রয়দাতা, আর 2012 সালের 29 সেপ্টেম্বরের সহিংসতার পর সম্প্রীতি পুনরুদ্ধারে অনন্য ভূমিকা পালনকারী এই অহিংস সাধকের বিদায় উৎসব বৌদ্ধ অনুসারীদের কাছে এক পুণ্যময় অনুষ্ঠান। এই সব দোলনায় দুলখায় সত্যপ্রিয় মহাথেরুর শবদেহ, আর চারিদিকে শোকাহত উচ্চারণ, অনিত্য বাদে সংকারা উপাদ্যা পায়া দাম্মিন, অর্থাৎ জগৎ সংসার নিত্য নয়, যাহা উৎপন্ন হবে তাহা অবশ্যই একদিন বিলীন হবে, ধ্বংস হবে এবং ক্ষয় হবে, এটার কোনো নিত্যতা নাই, একথা মহাকারণিক বুদ্ধ বলেছেন। 27 ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই অঞ্চলের সর্ববৃহৎ এ আয়োজনে সরকারের পৃষ্ঠপোষকতায় কৃতজ্ঞ আয়োজকেরা। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আমাদেরকে এই অনুষ্ঠান করার জন্য বিভিন্ন দিক নির্দেশনা দিয়েছেন, সাহায্য করেছেন, সেই জন্য আমি উদযাপন পরিষদের পক্ষ থেকে ওনাকে ধন্যবাদ। অন্ত্যেষ্টিক্রিয়ার শেষ কৃত্যে যোগ দিয়ে শান্তি আর মৈত্রীময়তার অনন্য উদাহরণ ছিল সত্যপ্রিয় মহাথেরু, এমনই বলছেন বিশিষ্ট জনেরা। এই অনুষ্ঠান সুন্দর করার জন্য মাননীয় প্রধানমন্ত্রী সহ সরকার সবসময় সজাগ যে এই অনুষ্ঠান যেন সুন্দর সার্থক হয়, কারণ উনি শান্তির প্রতীক, উনি সার্বজনীন মানুষের শ্রদ্ধার পাত্র। জাপান, থাইল্যান্ড, ইন্ডিয়া সহ বিভিন্ন বন্ধু প্রতিম দেশগুলো থেকে প্রতিনিধি এসেছেন, সারা বাংলাদেশে বৌদ্ধ সম্প্রদায়ের লোক আছেন, কক্সবাজারে একটা উৎসব মুখর পরিবেশ সৃষ্টি হচ্ছে, এইটার মধ্যে দিয়ে ওনার যে কর্মযজ্ঞ সে কর্মযজ্ঞের প্রতিফলন। তারপর প্রার্থনার দোহাত অভিষিক্ত হয় পুণ্যদানে। এক সময় নিকোষ কালো রাতের আকাশ অধিকারে নাই আতশবাজির আলো, সুখের অশ্রু জল আর দাহশালাই মুখাগ্নির প্রজ্জ্বলিত শিখায় বলে দেয় বিদায় চিরবিদায়। জায়েদ সরোয়ার, সোহেল, বাংলাদেশ টেলিভিশন, রামু, কক্সবাজার।